আসসালামু আলাইকুম আপুরা, আমি কাকলি সুলতানা, এনজি সাজঘরে ওনার এবং নিত্যঝঙ্কা স্কুলের টিচার। তো আমরা আজকে যে কাজটা করছি সেটা হচ্ছে বোটক্স। আমার সবচেয়ে দুঃখ লাগে যে আমি প্রতিদিন ভি শেপ, বোটক্স, ফিলার, থ্রেড সব কিছু এত দক্ষতার সাথে এবং এত সুন্দর করে করি, তারপরেও আপুরা হচ্ছে আমাকে ভিডিও ছাড়তে দেয় না। এটা আমার খুবই দুঃখের একটা বিষয়। আমি আমার ভি শেপ বা আমার কোরিয়ান ভি শেপ বা থ্রেড বা বোটক্স এর ইফেক্ট যদি দেখাতে দিত প্রতিদিন যেগুলো কাজ করি, আপনারা দেখে আসলেই পুলকিত হতেন। তো আমার দুঃখ লাগে যে ক্লায়েন্ট কেন দেখাতে দেয় না। আসলে ওনাদেরও দোষ নেই, যদিও বা খুব অনুমতি কষ্ট করে নেই, তারপরে ভিডিও ছাড়ার পরে খুবই কান্নাকাটি শুরু করে দেয় যে আপু ডিলেট করেন, ডিলেট করেন, ডিলেট করেন। সো আমি ডিলেট করতে বাধ্য হই। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমাদের এই বোটক্স, আপনারা জানেন যে ফরেনারদের স্কিনে বলি রেখাটা বেশি থাকে, তো এদের স্কিনে 6 থেকে 7 মাস বা 1 বছর মধ্যেই আবার নিতে হয়। কিন্তু আমাদের যারা যাদের মোটা স্কিন, আমরা যারা বাংলাদেশে আছি বা এশিয়ান কান্ট্রির স্কিনের অধিকারী, তারা কিন্তু 2 বছর পর্যন্ত বোটক্স থাকে। আমি দেখেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। আর থ্রেড, ভিশে, ফিলার এগুলো 3 থেকে 4 বছর আপনি অনায়াসে নিতে পারবেন। এটা হচ্ছে আমি করেছিলাম আজ এখন পর্যন্ত 2 বছর আগে আমি ফিলার করেছিলাম ঠোঁটে, নাকে, এখন পর্যন্ত আমার নিতে হচ্ছে না, 2 থেকে 2.5 বছর হয়ে গেল। তো যাই হোক, যেটা বলছিলাম যে আপনারা যদি কেউ করেন তাহলেই বুঝবেন, আর যদি দেখেন সেটা খুব ভালো হতো। কিন্তু আমার কাছে হিউজ কালেকশন আছে, ভিডিও আছে, এই ভি শেপ থ্রেড একদম খুব সুন্দর ফিলার, কিন্তু তারা কেউই আমাকে অনুমতি দেয় না বলে আমি ছাড়তে পারি না পেজে। আর এটা ফেসবুক একটু রেস্ট্রিক্টেডও করে দেয় এই ইনজেকশনের কাজগুলো ছাড়লে, এই জন্য আমি লাইভও করি না। তো যাই হোক, যারা করতে চান বোটক্স, ফিলার, ভি শেপ, তারা করতে পারেন। আমার কাছে ভিডিও আছে, সেগুলো দেখেও করতে পারেন। একদম খুব সুন্দরভাবে হবে, আপনি যেমনটি চান তেমনই, কারণ আমি বাহির থেকে এগুলো শিখে এসেছি। আমাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো ধরনের ক্লেম বা হয়নি, এমন কাজ হয়নি আমার দ্বারা, কারণ আমি যখন যে কাজটা করি খুব মনোযোগের সাথে কাজটা করার চেষ্টা করি এবং খুবই দক্ষতার সাথে কাজটা করার চেষ্টা করি। কারণ আমার এই বিজনেস আজকের বিজনেস না, 10-15 বছরের বিজনেস। আমি কিছুতেই চাই না যে আমার এই বিজনেসে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হোক বা দুর্নাম হোক। তো আমি যতটুকু নাম কুড়িয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনারা যত ভালোবাসেন আমাকে, আমার কোনো ইচ্ছাই নেই যে খুব কম টাকার জন্য আমি আসলে কারোর সাথে কোনো ধরনের আমার সাথে মানে কথা কাজে মিল না হোক, এমন কিছু হোক। তো আপনারা যারা করতে আসবেন ফুল কনফিডেন্টের সাথে আসবেন, কারণ আমি এগুলো হচ্ছে খুব দক্ষতার সাথে শিখে এসেছি। এগুলো কোনোই সহজ একটা বিষয় না, খুবই মারাত্মক এবং সেন্সিটিভ একটা বিষয়, কিন্তু এটা ওয়েল ট্রেনিং নিলেই একমাত্র করা উচিত। এবং আমি মনে করি যে